আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ হি ওয়াহদা আলাহ বাদা আম্মা প্রিয় দিনী ভাই বোনেরা মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনী ভাই বোনেরা অনেকেই আমার কাছ থেকে তিলাওতে সিজদা সম্পর্কে জানতে চেয়েছেন যে তিলাওতে সিজদা কিভাবে করতে হয় সিজদা করার সঠিক নিয়মটা কী তো প্রিয় বন্ধুগণ আজকে আমরা তিলাওয়তে সিজদার সঠিক নিয়ম সম্পর্কে জেনে নেব ইনশাল্লাহ পবিত্র কোরআনে মোট চোদ্দোটি এমন আয়াত রয়েছে যে আয়াতগুলো পাঠ করলে আমাদের ওপর একটি সিজদা দেওয়া ওয়াজিব হয়ে যায় তো আমরা যখন এই সিজদার আয়াতগুলো পড়ব অবশ্যই আমাদেরকে সিজদা দিতে হবে যদি আমরা চাই সেই মুহূর্তে না দিয়ে পরক্ষণে দিতে পারি তো সেই মুহূর্তে দেওয়াটাই হল সর্বোত্তম তো প্রিয় বন্ধুগণ তিলাওতে সিজদা দেওয়ার সঠিক নিয়ম হল যখন আপনি সিজদার আয়াত পাঠ করবেন তো তখন আপনি পবিত্র একটা স্থানে সিজদার জন্য দাঁড়াবেন দাঁড়ানোর পরে আল্লাহু আকবর বলে দাঁড়ানো থেকে সোজাসুজি আপনি সিজদার মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পর তিনবার পাঁচবার অথবা সাতবার সুবাহা আলা এই তাসবিহটি পাঠ করবেন পাঠ করার পরে আর একটা তাকবির দিয়ে বলে সিজদা থেকে মাথা উঠাবেন মাথা উঠানোর পর আপনার তেলাউতে সিজদার দায়িত্ব শেষ হয়ে যাবে এরপরে আপনি বসতেও পারেন বা আবার দাঁড়িয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই যখন আপনি সিজদার তাজবি শেষ করার পরে আল্লাহ একবার বলে মাথা উঠাবেন সাথে সাথে আপনার তেলাওতে সিজদা কমপ্লিট হয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের মনে এ সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে তো প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এ সম্পর্কে জানতে পারে ইসলামিক কোনো একটা বিষয় আপনার কারণে যদি অন্য কেউ জানতে পারে তাহলে এর জন্য আল্লাহ তালা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ যদি আপনার নিয়ত সহি থাকে তো এজন্য ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ চাইতো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম ও রহমাতু